নমস্কার বন্ধুরা, ছোট গিন্নি হিসেবে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে খিচুড়ি রেসিপি তৈরি করব। এটি হচ্ছে রেশনের চাল, তো এটি দিয়ে খিচুড়ি তৈরি করব। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষা তো খিচুড়ি খেতে সবারই ভালো লাগে, তো আজকে আমি খিচুড়ি রেসিপি তৈরি করব। তো এর জন্য দেখুন, আমি রেশনের চাল নিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে মসুর ডাল, মুগ ডাল, আর ওখানে ফোড়নের জন্য পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমি সামান্য একটু সবজি নিয়েছি, বেগুন, পটল, আলু, আর এখানে হচ্ছে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর থেঁতো করা আদা, আর এখানে বাদাম নিয়েছি আমি, আর সয়াবিন। এগুলো দিয়ে আজকের এই খিচুড়ি রেসিপি তৈরি করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর ব্যাঙের এত আওয়াজ হচ্ছে, বাড়ির আশেপাশে খুব জল হয়েছে আর ব্যাঙ খুব ডাকছে, তো ব্যাঙের প্রচুর আওয়াজ আসছে। তো যাই হোক, এখন আমি শুরু করছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, খিচুড়িটি আমি উনুনে করবো, তো এর জন্য আমি উনুনটা জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি থেঁতো করা আদা বাটাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে চেরা লঙ্কাটা। এবার আমি বাদামটা দিয়ে দিলাম, বাদামটা একটু ভেজে নেব, তারপরে আমি মুগ ডালটা একসঙ্গে ভেজে দেব। এবার আমি মুগ ডালটা একসঙ্গে ভেজে নিচ্ছি, সয়াবিনটা দিচ্ছি, মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মুসুর ডাল আর ছোলার ডালটা দিয়ে দেবো, মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, কড়াটা ভর্তি করে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু সময় লাগবে, চালটা আর একটু সিদ্ধ হলে ভালো হবে, আটা আটা হলে। খিচুড়িটা হতে হতে আমি পাঁপড়টা ভেজে নিই,
পাপড় দিয়ে খিচুড়ি খেতে বেশ লাগে। খিচুড়িটা আমার হয়ে এসেছে দেখুন। এখন এর মধ্যে আমি মশলা দেব। এটা হচ্ছে জিরে ধনের গুঁড়োটা বাড়িতে তৈরি করেছি, জিরে ধনে ভেজে বাড়িতে গুঁড়ো করেছি। আর এটা হচ্ছে সবজি মশলা, এটা হচ্ছে আরসিএমের সবজি মশলাটা। এটা দিলে খিচুড়িটার টেস্টটা আরও বেশি লাগে ভালো। এই মশলাটা আপনারা নিরামিষ যে কোনো সবজিতে ব্যবহার করতে পারেন, কিংবা মাছও খাওয়া যায় সবজি মশলা। এখন আমি সামান্য চিনি দিয়ে দিলাম, হয়ে গেছে। আর একটু জাল করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। এবার গরম খিচুড়ির মধ্যে এই যে খাঁটি ঘি বাড়িতে তৈরি করা, এটা আমার মা তৈরি করে পাঠিয়েছে, আমিও বাড়িতে তৈরি করেছিলাম। আমার চ্যানেলটা একটু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। গরম খিচুড়ির মধ্যে ঘিটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সেরকম ঘিটা পছন্দ করে না, তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। থালায় ধরে নিয়েছি খিচুড়ি, গরম গরম খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা, থাল পাঁপড় ভাজা আর সাবুত পাঁপড়। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই বন্ধুরা।